Start from? So. Namo tassam bhagavato arahato samma sambuddhassa. Ami shi arhat sammuk sambuddhake bondona janiye ajke ekjon sommaniyo ba gorobonio byaktike sommanito korte chaichi amader dharmapad boi charta dharmapad boi onake dan kortechi to dan kortechi bondona mongolsutre buddho bolechen garo bocha nibodho ja shontukti cha koto eta kale na dhammasa grange tom mongoloto গৌরবণীয় ব্যক্তির গৌরব করা পূজনীয় ব্যক্তির পুজো করা উপকার অবশ্যই করা যথাসময় ধর্মসভা করা উত্তম মঙ্গল সেই সময় আজকে একটি গৌরবণীয় ব্যক্তি উনি বিসি রাশি ইউনিভার্সিটি বিসি সত্য স্যার সুরেশ কুমার আগরকে আমি ধন্যবাদ দিয়ে আমি প্রদান করে আমি খুবই আনন্দিত এবং প্রশংসিত বোধ করতেছি কারণ ওনার স্যারের অফিসে একটা জিনিসের গুরুত্ব গেলাম উনি ভারতে এমন কোনো বিশিষ্ট ব্যক্তি নেই যার সাথে ওনার সাক্ষাৎ করেন কারণ দেখি আমি আমার চোখটা কি বলবো এবং নিজেকে আর বিশ্বাস করতে পারছি না আমি সেই সম্বন্ধে প্রত্যেকটা ছবি সম্বন্ধে সারা সময় যেমন আমাদের দারাগামা মনমোহন সিং এপিজে আব্দুল কালাম প্রতিভা পাতিল রাজেশ কান্না হামিদ আনসারি আরও কিছু তারপর মাদার থেরাসা এবং ওনাদের প্রত্যেকটা জিনিস আমাদের স্যারের মুখ থেকে আমি শুনতে চাই তো স্যার কি এটাই বলতেছি স্যার কি এটা বলতেছি আমি এই যে বৃক্ষ জীবন জন্মা জন্মাতরের সঞ্চিত পুণ্যরাশি অন্তরের অন্তস্থ থেকে স্যারকে দান করতেছি এই পুণ্যরাশির প্রভাবে স্যার যেন নিরোগ দীর্ঘায়ু অত্যন্ত সীমিত হয় ভগবান বুদ্ধ যেন ওনার সকল মনমাসা পূর্ণ করে আমার এই পুণ্যরাশি বা পুণ্য সম্পদভাবে স্যার যেন নির্বাণ বা মুক্তি লাভ করতে পারেন সেই আমার সন্তরের অন্তস্থ থেকে সমস্ত পুণ্যরাশি ওনাকে ডাকতেছি উনি আর দীর্ঘায়ু হোক নিরোগ হোক অত সীমিত হোক এবং উনি যেন সমাজ যেন আরও কাজ করতে পারে সেই হিসেবে আমার সমস্ত পুণ্যরাশি ওনাকে ডাকতে সাব্যে সত্তা সুখিত মত জগতের সকল প্রাণী সুখী হোক স্যারের মুখ থেকে আমি প্রত্যেকটা ছবি সম্বন্ধে একটু জানার খুব আগ্রহ প্রকাশ করতেছি যদি স্যার যদি বলেন খুব কৃতার্থ হব প্রথমেই আমি আমার মা বাবাকে প্রণাম জানাই বাবার নামটা আমি আমার বাবা স্বর্গীয় শ্রী সত্যনারায়ণ অগ্রওয়াল ওনাকে আমি যখন 17 বছর বয়স আমি সবে গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ারে ভর্তি হই এবং ক্লাসও স্টার্ট হয়নি তার আগেই আমি আমার বাবাকে হারিয়েছি একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে তো তখন থেকে আমি খুবই মানে ডিপ্রেশনে ছিলাম প্রথমের দিকে কিন্তু পরে মায়ের আশীর্বাদ এবং জ্ঞানী গুণীজনের শুভকামনায় আমি আমার জীবন পথে এগিয়েছি এবং আমার বিভিন্ন যে ফিল্ড হোমিওপ্যাথি অল্টারনেটিভ মেডিসিন যোগ ন্যাচুরোপ্যাথি এনভায়রনমেন্ট ইকোলজি এই বিভিন্ন ধরনের কাজকর্মে যখন আমি যুক্ত হই তখন বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় লোকের সাথে খুব নাম করা লোকের সাথে আলাপ করার এবং তাদের আশীর্বাদ প্রাপ্ত করার সুযোগ সুবিধাগুলো পেয়েছিলাম তার মধ্যে যেমন জ্ঞানী জয়ন্ত সিং আমাদের ভারতের রাষ্ট্রপতি ছিলেন অনেক বছর আগে তখন ওনার কাছ থেকে একটা চিঠিও পেয়েছিলাম ওনার নিজের সিগনেচার করা অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তখন জগজীবন রাম ছিলেন উপপ্রধানমন্ত্রী তার হাতের লেখা একটা চিঠি একটা প্রশংসাপত্র পেয়েছিলাম ইদানিংকালে আমাদের ডক্টর এপিজে আব্দুল কালাম তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি থাকাকালীন বেশ কয়েকবার ওনার সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম ওনার আশীর্বাদ পেয়েছিলাম আমাদের ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাটিল যখন রাষ্ট্রপতি তখন ওনার সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম ওনার আশীর্বাদ পেয়েছি দালাই লামা বিশ্ব শান্তি পুরস্কার এবং নোবেল লরিয়েট যিনি পেয়েছেন তার আশীর্বাদ পেয়েছি মাদার টেরেসা আনাদার নোবেল লরিয়েট এবং নোবেল প্রাইজ ইন পিস তার আশীর্বাদ পেয়েছি মনমোহন সিংজি হামিদ আনসারি ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এবং এই এই ধরনের বিভিন্ন লোকের সঙ্গে আলাপ করার এবং তাদের তাদের সান্নিধ্য পেয়েছি কিছুক্ষণের জন্য হলেও তো সেই সব জিনিস মানে আপনি বললেন যে দু একটা কথা বলার জন্য আমি বললাম কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি বাবা মার আশীর্বাদ না থাকে তাহলে কোনো কিছু উপলব্ধি করা সম্ভব নয় বাবা মাকে আমি মনে করি তারা হচ্ছে সাক্ষাৎ ভগবান এই পৃথিবীতে তো তাদের তাদের বাবা মার আশীর্বাদের জন্যই আমি যা কিছু আজকে করতে পেরেছি করেছি অবশ্যই মানে যেটা আমরা বলি উপরওয়ালা কিংবা একটা মহাশক্তি সেটা বুদ্ধের ফর্মে হোক মহাবীর ফর্মে হোক
কি লর্ড শিবা হোক, কি লর্ড কৃষ্ণা হোক, কি জিসাস হোক, কি মোহাম্মদ হোক, যাই যাই বলি না কেন, গুরু নানক হতে পারেন, তো যেই এই যে বড় বড় যারা শক্তিবান লোক তাদেরও আশীর্বাদ ছাড়া কোনো কিছু করা যায় না। সবাইকে নমস্কার জানিয়ে আমি এখানে বক্তব্য শেষ করছি, এবং শেষ করার আগে দু একটা কথা মানে বুদ্ধ যে কথাটা বলে শেষ করব। বুদ্ধম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, সরি ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি, নমো বুদ্ধায়। এই প্রসঙ্গে আজ স্যারকে যে ধর্মবোধ দিলাম, সে ধর্মবোধ সম্বন্ধে একটা কথা বলি। আমাদের যে সম্রাট অশোক ছিল, সে সম্রাট অশোক ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে, ধর্মবোধের প্রতি অনুপ্রাণিত হয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। কারণ ধর্মবোধের মূল জিনিস হচ্ছে, তাই আমি বলি, আমাদের 423টি গাথা আছে ধর্মবোধের মধ্যে, তাই সেই ধর্মবোধের প্রতি আকৃষ্ট হয়ে উনি আজকে এখানে ধর্ম করছে। বৌদ্ধ এখানে একটা কথাই বলছে, সংগ্রামে হাজার হাজার লোকের জয় করেছে, আত্মজয় শ্রেষ্ঠ। কারণ এই যখন আত্মজয় করবেন দেব ব্রহ্মা, কেউ আপনাকে অপজয় করতে পারবে না। তো বুদ্ধের প্রতিটা বাণী অতি সত্য, ধর্মগত হচ্ছে পথ হচ্ছে দেখি সত্যি কথা, বুদ্ধের প্রতিটা কথা সত্য ঘটনার উপর ভিত্তি করে ধর্মঘটটা রচিত হয়েছে। তো আমি স্যারকে ধর্মঘটটা দিতে পেরে খুবই আনন্দিত বোধ করতেছি। তো আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের আমাদের ত্রিপিটকে মোট 84,000 ধর্ম সূত্র আছে, বুদ্ধ এটাকে সংক্ষেপে করছে কি 37 প্রকার প্রতিপক্ষী ধর্ম, 37 প্রকার প্রতিপক্ষী ধর্ম সম্পর্কে আর্য অষ্টাঙ্গিক মার্গ, আর্য অষ্টাঙ্গিক সকলে ছাড়িয়ে আর্য সত্য, চারি আর্য সত্যকে সংক্ষেপ করছে কি অনিত্য দুঃখ অনাত্ম, অনিত্য দুঃখ অনাত্মকে সংক্ষেপ করে একটা সংক্ষেপ অপ্রমাদ। এই অপ্রমাদের প্রতি আকৃষ্ট ছিল কে, আমাদের সম্রাট অশোক, সেই কারণে উনি ধর্ম গ্রহণ করছিল। তাই আজকে এত বছর পরও স্যার যে আজকে আমাদের ধর্মের প্রতি উনি ভিন্ন ধর্মে হওয়ার পরও ওনার মধ্যে জিনিসটা হলো বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। উনি বুদ্ধ স্মরণে যত সৃষ্টিগত অবদান নয়, বুদ্ধ হচ্ছে জ্ঞানের স্মরণ নিয়েছে, ধর্ম তো সত্য স্মরণ নিয়েছে, সঙ্গ সঙ্গত ঐক্য সঙ্গে নিয়েছে, এখানে কোনো এটার অবকাশ নেই। উনি অন্য ধর্ম সম্বন্ধে এটা সম্পূর্ণ ভিতা কথা, কারণ উনি নিয়েছে জ্ঞানের স্মরণ। এবং সবদিকে যখন এপিজে সরকার স্মরণ নিতে ওনাকে প্রশ্ন করা হয়েছিল, উনি বলছে আমি বুদ্ধ স্মরণ তো জ্ঞানের স্মরণ নিয়েছি, ধর্ম তো সত্যের স্মরণ নিয়েছি, সঙ্গত ঐক্যের স্মরণ নিয়েছি। তো সেটা সবার কাছে ক্লিয়ার করতে বুদ্ধ স্মরণের মধ্যে সব্য সত্তা সুখিতা ভবন্ত, জগতের সকল প্রাণী সুখী হোক, কেউ উনি বলেন শুধু বৌদ্ধ সুখী হোক, খুশি হয়ে বৌদ্ধ সুখী হোক, হিন্দু খুশি হয়ে হিন্দু সুখী হোক, মুসলিম সুখী হোক, খ্রিস্টান খুশি হোক, উনি জগতের সকল প্রাণী, সেই জন্য সকল প্রাণীকে উনি কষ্টের মধ্যে আগুতে গেলে উনি সম্মুখ সমুদ্ধ বলে সঠিক জ্ঞান অর্জন করছে, বিধে সম্মুখ সমুদ্ধ। আজকে বুদ্ধের বাণী সত্যবাণী সবার কাছে বোঝাতে, তো বুদ্ধ আজকে ত্যাগ করতে পারছে বিধে, সে যে সকলকে ভালোবাসছে বিধে, সে আজকে সবার কাছে জনপ্রিত হয়েছে। কারণ আমাদের সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনাইটেড নেশন বলছে ভারত বৌদ্ধ বিশ্বকে বৌদ্ধ দিয়েছে, যুদ্ধ নয়, এই যে সত্যের জয় বৌদ্ধ। যেমন আমাদের যেমন সত্যম শিবম সুন্দরম, সত্য হলো ভগবান, সত্য হলো সুন্দর। তাই আমি আবারও আমার জন্ম জন্মান্তরের সঞ্চিত পুণ্যাসী স্যারকে এবং স্যারের বাবাকে, স্যারের মাকে এবং ওনার পরিবারকে আমার অন্তর অন্তস্ত শিব পঞ্চদশী পুণ্যাসী, স্যার যেন নিরোগ দীর্ঘায়ু উত্তুত্ত সীমিত হয়, ভগবান উদ্দেশ্য ওনার সকল মনোবাসনা পূর্ণ করে, উনি যেন এই আমার এই পুণ্যাসী ভাবে নির্বাণ সাক্ষাৎ করতে পারে, সেই দিন আমার সমস্ত পুণ্যাসী ওনার দাম হতে ওনার জয়মঙ্গল হোক, জয়মঙ্গল হোক, জয়মঙ্গল হোক, উনি দীর্ঘায়ু হোক।